হ্যালো, ওয়েলকাম ব্যাক এগেইন। শুনছেন, দেখছেন, ঠিক এক সপ্তাহ পর আমি তানভীর তারেক চলে আসলাম আপনাদের ঠিক উষ্ণ আড্ডায় আহ্বানে। ডিয়ার লিসেনার্স, শুরু হলো রাত আড্ডা ব্রট টু বাই কমফি কমফোর্টার। জানাতে চাই, বিশ্বমানের ভারী ডিজাইনের কমফি কমফোর্টার পাওয়া যাচ্ছে রিগেল এম্পেরিয়াম বেস বাই অথবা .com, স্বপ্ন, দাস, ডেলি শপিং, আগ্রসর সকল রিটেল পয়েন্টে। কমফি কমফোর্টার শীত কাটুক উষ্ণতায়। আমরা আজকে যার সাথে আড্ডা দেব, অলরেডি ক্যাম্পেইনে দেখেছেন, আমার অত্যন্ত প্রিয়, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, এবং আমি তার সম্পর্কে বাকি আড্ডা আলাপেই বলবো, কিন্তু ভূমিকায় ছোট্ট করে বলতে চাই যে আমাদের চলচ্চিত্রের ক্যানভাস, চলচ্চিত্রের বড় বড় শিরোনাম কমে গেছে। হাতে গোনা কয়েকজন রয়েছেন যাদের নাম দেখে আমরা চলচ্চিত্রের প্রতি প্রেম নিবেদন করেছিলাম এবং চলচ্চিত্র প্রেমী হয়েছিলাম, এদেশকে, এদেশের মানুষকে চলচ্চিত্র প্রেমী বানিয়েছিলেন যারা, তাদের ভেতর একজন। এবং আজকে হয়তো এ কথা বললে অত্যুক্তি হবে না যে আমরা খুব দেরিতে হয়তো তাদেরকে, কিংবা যখন তারা থাকেন না তখন হয়তো হাহুতাশ করি অনেক সময়, কিন্তু বাংলাদেশ তাদেরকে যথাযথভাবে পোর্ট্রে করে না। আমরা তাই শ্রদ্ধা ভরে এবং খুব ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি আমাদের জাগতে। আমরা একটা দারুণ আর্কাইভ করতে চাই আজকে শোটি। তিনি আমাদের অত্যন্ত প্রিয়, শ্রদ্ধার মানুষ, সোহানুর রহমান সোহান। সোহান ভাই, সালামুকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করছি সোহান ভাই, আমি আসলে একটু আবেগাতুর হয়ে যায় যে আমরা আসলে যখন ওই যে বলে না, দাঁত থাকতে দাঁতের মজাটা আসলে বুঝি না। কিছুদিন আগে আমরা কাজী হাত ভাই ঠিক এই সিটে একসময় কথা বলতে বলতে কেঁদে ফেললেন। এনিওয়ে, কি কেমন আছেন এবং এই ঠিক এই মুহূর্তে এই সময়ে কি নিয়ে ব্যস্ত আছেন একটু শুনে আমরা একটু আড্ডায় যাই। আসলে চলচ্চিত্রের অবস্থা তো অনেকদিন যাবতই খারাপ যাচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে উত্তরণের জন্য, হয়তো কারণ আমাদের বর্তমান সময়ে প্রযুক্তিগত দিক থেকে আমরা চলচ্চিত্র শিল্প অনেক আগে থেকে পিছিয়ে আছে, সেদিক থেকে আমরা সেভাবে উত্তরণ ঘটাতে পারিনি। কিন্তু চলচ্চিত্র অন্যান্য শাখায়, মানে আমাদের এই চলচ্চিত্রের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে টেলিভিশন মিডিয়া, ইউটিউব, তারপরে নেটফ্লিক্স, এরকম অনেক কিছু এসে গেছে চলচ্চিত্র, যা এখন চলচ্চিত্রকে মনে হয় যে চলচ্চিত্র মানে দেখার সিনেমা হলে বসে দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা আমরা সময় নষ্ট করব, এখানে এখন নষ্ট করে, আগে হতো আনন্দের জন্য যেতে হতো, এখন এটা মনে হয় যে এই সময়টা আমি নষ্ট করছি। তখন সেই সময়টা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু প্রায় সবাই বসে পড়েছি। কারণ আমাদের, তোমার জানা আছে যে যেটা আমাদের চলচ্চিত্রে এতটা ধ্বংস হতো না যদি আমাদের চলচ্চিত্রে সেইভাবে অশ্লীলতা না ঢুকতো। অশ্লীলতা এসে একেবারে দর্শকদেরকে হল বিমুখ করে দিল, তারপরে ছিল হচ্ছে চলচ্চিত্রে পাইরেসি। এই দুটো জিনিস এসে কিন্তু আমাদের চলচ্চিত্রকে একেবারে ধ্বংসের মুখোমুখি নিয়ে গেছে, এবং সেখান থেকে উত্তরণের জন্য আমরা চেষ্টা করছি। যখনই উত্তরণের চেষ্টা করে সেদিকটা মানে ঠিক করার প্রয়াসে আমরা আন্দোলন করে হোক, যেভাবে হোক, সরকারকে চাপ দিয়ে হোক, সব কিছু মিলিয়ে অশ্লীলতাকে বন্ধ করলাম, তারপরে পাইরেসিটাও প্রায় বন্ধ হওয়ার পথে আছে, তখন এসে এই যোগ হলো ইউটিউব, নেটফ্লিক্স আর সব যা প্রযুক্তি। এই বিষয়টা আর একটু পরে একটু গভীর আলোচনা আসবো, তার আগে একটু ফ্ল্যাশব্যাকে নিতে চাই সোহান ভাই, আপনার শৈশব কৈশোরে নিতে চাই। আপনার চলচ্চিত্রের প্রতি একেবারে ভালোবাসার বিন্দু বিন্দু কণাটা জমেছিল কোন বয়স থেকে? প্রথম ছবি দেখা বা দর্শক হিসেবে মোহের জায়গাটা কবে তৈরি হয়? আমি সেটা আসলে অ্যাকুরেট সময়টা বলতে পারবো না। আমি সম্ভবত ক্লাস তখন ফোর কিংবা ফাইভে পড়ি। আচ্ছা। আমি ঠাকুরগাঁয়ে থাকতাম, আমরা আব্বার চাকরির সুবাদে আব্বা ঠাকুরগাঁয়ে ছিলেন। আচ্ছা। তখন আব্বা আম্মার সঙ্গেই আমি, তখন ঠাকুরগাঁ শহরে বলাকা সিনেমা হল নাম ছিল, বলাকা, সেই বলাকায় আমি ছবি দেখতে গিয়েছিলাম, এটুকু আমার মনে আছে। আচ্ছা আচ্ছা। এরপরে আমি একটু জার্নিটা শুনতে চাচ্ছি, যে থাকে না যে প্রথম স্টাক হয় যে এই আমি এই জগতে ঢুকবো না, এটাও একটা মজার ব্যাপার। ছবি দেখার, তখন ছবি দেখার মতো ছবি দেখেছি, তারপরে পড়াশোনা করতে করতে একবার আমার নানা বাড়ি হচ্ছে হলো বগুড়াতেই, দাদা বাড়িও বগুড়ায়, তো নানা বাড়িতে আসলাম আমরা ঠাকুরগাঁ থেকে। আসার পরে ওখানে একটা মঞ্চে অভিনয় করছিল, মানে নাটক হচ্ছিল আমার বাসা নানা বাড়ির পাশেই, তো ওখানে আমার মামা অভিনয় করেছিল। আচ্ছা। তো মামাকে অভিনয় করা দেখে আমার ছোট মামা অভিনয় করেছিল, এবং ওখান থেকেই আমার কেন জানি
একটু মনে হলো যে মানে নাটকের প্রতি একটা আকর্ষণ তৈরি হলো। সেই আকর্ষণ থেকে আমি আমার যখন এরপরে লিবারেশনের জাস্ট মানে 70 পরে আমি বগুড়ায় আমরা চলে আসি পুরোপুরিভাবে ঠাকুরগাঁ থেকে, তখন আমি ওখানে আমার বন্ধুবান্ধব যারা ছিল, আমি কন্ডিশন স্কুলে পড়তাম, তো স্কুলের স্টুডেন্টদের নিয়ে আমার কলিগদের নিয়ে আমরা ওই পাড়া মহল্লার ছেলেপেলেদের নিয়ে এই নাটক রিহার্সেল করাতাম আমি। তখন না দল না দল ছাড়া নিজেরাই আমাদের, যেমন তখন নাটকগুলো নাটকের বইগুলো পাওয়া যেত, সেই বই থেকে আমি ওই রিহার্সেল করাতাম, সব মিলে সবাই মিলে রিহার্সেল করাতাম। তো সেই থেকে আমার শুরু। তারপরে আমরা ঢাকায় চলে আসলাম, ঢাকায় আসার পরে আমি নাট্যচক্রের সাথে জড়িয়ে পড়লাম, তারপরে ঢাকা পদাতিকির সাথে জড়ালাম, এরকম কিছু কিছু জড়ানোর পরে এরপর আবার আমি অভিনয় করার জন্য নিজে ইয়েতে মানে আবৃত্তি শেখার জন্য এখানে আগে বাংলাদেশ পরিষদ ছিল, সেখানে প্র্যাকটিস করানো হতো, সেখানে শিখলাম, ওটা অভিনয় করা শিখলাম ওখান থেকে। তারপরে আমি গানের প্রতিও আমার একটা নেশা ছিল, আমি গানের স্কুলে ভর্তি হলাম নজরুল একাডেমিতে, তারপরে আবার দেখলাম যে না গান আমাকে দেওয়া হবে না, আচ্ছা তবলা বাজানো শিখব, তবলা বাজানোর জন্যও আবার ভর্তি হলাম ইয়েতে নজরুল একাডেমিতে। এরপরে দেখি না ওটাও হয় না, পরে চিন্তা করলাম আচ্ছা আমি গিটার শিখবো, এই গিটার শিখতে এগুলো কিছুই হয়নি, এগুলো কিছুই হলো না। তারপরে আমার এক বন্ধুর সাথে সহকারী পরিচালক ছিল সিবলি ভাইয়ের, সিবলি সাদিক সাহেবের, সে এখন আমেরিকায় থাকে, তো তার সাথে করে এফবিসিতে আসলাম। আচ্ছা এফবিসিতে আসার পরে তখন সিবলি ভাইয়ের ছবি নোলকের এই এফেক্ট সাউন্ড মানে রি রেকর্ডিং কাজ চলছিল, তো লাইভ থেকে এফেক্ট সাউন্ড দেওয়া হতো, তো আমার বন্ধুটা সেই লাইভে এফেক্ট সাউন্ডগুলো দিচ্ছে, তো আমিও তার সাথে সাথে দিলাম। তো এফেক্ট সাউন্ডটা দেওয়া দেখে আমার ওস্তাদ সিবলি সাদিক ভাই তখন উনি আমাকে এসে বললো যে তুমি তো খুব ভালো কাজ করতে পারো, দেখি ভালো এফেক্ট দিছো, ইয়ে করছো, তুমি আমার সাথে কাজ করো। হ্যাঁ তখন এসে গেছে আমার কাছে। তো তারপরে সিবলি ভাই কাজ করার কথা বলার পরে এই সিবলি ভাইয়ের সাথেই এই মানে তখন থেকে একটু আসা যাওয়া করতে করতে তারপরে সিবলি ভাই ছবি শুরু করলো মেল ট্রেন, তখন ওই প্রথম তার ওই মেল ট্রেন ছবিতে আমি সহকারী হিসাবে প্রবেশ করলাম, শুরু করলেন। এরপরে ইতিহাস তো অনেকে জানেন, তারপর আমরা কিছুটা হলেও ধরেন তখন পরিবার বা আপনার বাবা মা কিভাবে আপনার এই বিভিন্ন রকম পেশায় পদচারণা কিভাবে দেখতেন? না আমার বাবা মা আমাকে এই ব্যাপারে কখনোই কোনো ডিস্টার্ব করেনি, কখনো কোনো বাধারও সৃষ্টি করেনি, মানে আমি যা চাইতাম সেটাই সেটাতেই, কারণ পড়াশুনো করছি তার মধ্যে দিয়ে এগুলো করছি, কখনো ডিস্টার্ব করেনি। ঠিক সেই সময় শিবলি সাদিক ভাইয়ের সহকারী হিসাবে আপনার কোনো স্মৃতি বা কোনো তারকাদের সাথে বা সেই সময় ইন্ডাস্ট্রির দুই একটা ঘটনা যদি একটু আজকে শেয়ার করতেন শান ভাই? না সেই সময় যেমন মানে আমি শুধু আমার সিনসিয়ারিটির ব্যাপারটাই বলি, যেমন প্রথম দিনের শুটিং ছিল 25 আগস্ট 1977, তখন আমরা একটা ওই মেল ট্রেন ছবি শুটিং করার জন্য তখন ম্যাডাম অলিভিয়া আর হচ্ছিল একটা নতুন হিরো ছিল ফয়সাল নামে, দুইজনকে নিয়ে আমরা গান করতে করতে ভাদুরাবাদ ঘাটে যাব। আচ্ছা তো এই ট্রেনে ওঠার সময় সব কিছু ট্রেনে উঠে গেছে, কিন্তু আমি লাস্টে আমি উঠতে যাই দেখি সবাইকে উঠায় দেওয়ার পরে যে ক্যামেরার যে ব্যাটারি সে ব্যাটারিটাকে কিন্তু কেউ উঠায়নি আর কি, তো ওটা ওখানেই পড়ে আছে। তারপরে আমি যেয়ে কিন্তু ওটা উঠায় নিলাম, উঠায় নেওয়াতে কিন্তু মানে যদি এমন হতো যে ট্রেন ছেড়ে দিল আমরা ব্যাটারিটা এখন রেখে গেলাম তাহলে কিন্তু আর শুটিং হতো না, কিন্তু সেই যে ওই যে আমার সিনসিয়ারিটিটা ছিল এটা কিন্তু সবসময় কাজ করেছে, এবং সেই জন্য আমার মনে হয় যে আমার যারা ওস্তাদ হিসাবে আমি যাদেরকে পেয়েছি যেমন সিবলি ভাই, তারপর এজে মিন্টু সাহেব, তারপর আল মাসুদ সাহেব ছিলেন মারা গেছেন উনি, তারপরে শামসুলক সিরাজি ভাই, তারপরে আমাদের শহীদুল হক খান সাহেব, এরকম আমি যাদেরকে পেয়েছি আমি কিন্তু আসলে তাদের সাথে মানে সুন্দরভাবে, যেমন মিন্টু ভাই নিজে এসে আমার ছবি তখন সিআইডি ছবির রি রেকর্ডিং চলছিল, উনি এসে ওই ছবি রি রেকর্ডিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা রিল দেখার পরে আমাকে ওখানেই উনি অফার করলেন যে তুমি কি আমার সাথে কাজ করবে। আচ্ছা তো এই যে মিন্টু সাহেব তখন সুপার ডিরেক্টর, ওনার সাথে কাজ করা কিন্তু একটা বিগ ব্যাপার, তা আমি ওই সুযোগটা আল্লাহ আমাকে করিয়ে দিল। তখন এই ঘর থেকে মিন্টু ভাইয়ের কাছে যাওয়ার বিষয়টা
ওইভাবে বাধা দেয়নি বা না 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 এই ঘর থেকে না সিমিলার কোনো ইয়ে করতে না উনি চাইতেন যে আমি ভালো করি যাতে ভালো কাজ করি তো মিন্টুর সাথে কাজ করা শুরু করলাম সেই সময়কার একটু পরিচালক শিল্পীদের সম্পর্কটা কেমন ছিল পারস্পরিক দেখা সাক্ষাৎ বা পারস্পরিক সম্পর্কটা পারস্পরিক যেটা হচ্ছিল সম্মানজনক অবস্থানটা খুব বেশি ছিল যে আমরা আমাদের ওস্তাদদের অনেক বেশি সম্মান করতাম যেমন আমাদের মধ্যে ছিল যে আমরা কোথাও গেলে কোনো কিছু করলে কোনো কিছু করতে গেলে ওস্তাদদের কিন্তু আমরা পা ধরে সালাম করতাম হ্যাঁ এটা কালচারের ভিতরেই ছিল আমাদের তো সেগুলো কিন্তু এখন নেই সেগুলো কমে গেছে আর কি কিছু কিছু এখনও পাওয়া যায় এবং শিল্পীরাও যখন আসতো কাজ করতো আমাদের পা ধরে সালাম করতো কারণ যেমন আমি একটা এর মধ্যেই পা সালাম করার অর্থটা আমি বলি একটা যেমন আমরা গিয়েছিলাম কলকাতাতে একটা ছবির গান করতে মানে তিন কন্যা ছবির গান করার জন্য রেকর্ডিং করার জন্য সেখানে যে যে আমরা গান করার জন্য মান্না আলম খান সাহেব ছিল আমাদের মিউজিক ডাইরেক্টর উনি সঙ্গে গিয়েছিলেন উনি গান করছেন একটা গান করব আমরা যে গানটা মানে তিন কন্যা ছবির মেইন গান টাইটেল সং সেই গানটা করার জন্য আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কথা চিন্তা করেছিলাম যে শুনলাম উনি অসুস্থ তখন আমরা মান্না দেকে দিয়ে গানটা গাওয়ানোর চেষ্টা করলাম আচ্ছা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেদিন স্টুডিওতে মান্না দে গান গাচ্ছে আর আলম খান ঘামতেছে কেন ঘামতেছে কেন আলম খানের আসলে ওই মান্নাদের যেটা আলম ভাই চাচ্ছে সেটা তার সেখান থেকে ডেলিভারিটা পাচ্ছে না এই ঘামতে ঘামতে পরে আমরা তাকে বুঝাইলাম এবং আমাদের যে অ্যারেঞ্জার ছিল ওখানে দিলীপ রায় তো উনি তখন বললেন আমরা যখন বললাম যে না তাহলে এক কাজ করেন আলম ভাই আপনি এটা এখন যাই হোক ওনাকে কাজ করে ওনার পেমেন্ট করে দেন এরপরে আমরা ঢাকায় যেয়ে এটা সৈয়দ আব্দুল হাদিকে দিয়ে গান করাই নিব আচ্ছা আচ্ছা এই চিন্তা থেকে আমরা গানটা শেষ করলাম আর কি তখন ওই দিলীপ রায়ের অ্যারেঞ্জার যিনি উনি বললেন আপনাকে আমি একটা ছেলে দিতে পারি আপনারা যদি দেখেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি তাকে দিয়ে চেষ্টা করতে পারেন ছেলেটা না এমনি স্টেজে গান গায় ওই তখন কিন্তু শানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসলেন নিয়ে এসে একবারে গান রেকর্ডিং এ যেয়ে একবারে সে সালাম টালাম করে গান গাইতে উঠলো আমাদেরকে সব পা ধরেই সালাম করলো আমাকে সিবলি ভাইকে আলম ভাইকে করে করলো এবং একবারে আমরা সবাই সন্তুষ্ট হলাম এবং গানটা সুপারহিট হলো কিন্তু বাংলাদেশে আসার পরে এবং যে গানের জন্য এই জাতীয় পুরস্কারে নমিনেশন পায় কুমার ইয়ের নামে এন্দ্র কিশোরের নামে কারণ তারা ভেবেছিল বোধহয় এটা এন্দ্র কিশোরের গাওয়া কিন্তু ওটা যেহেতু পরে আমরা জানিয়ে দিই যে না এই গানটা কুমার শানু গাওয়া ওই ওইটাই হচ্ছে কুমার শানু এখন এখনকার বর্তমানের এত হিট কুমার শানু রিয়ার হিস্টোরি একটা বিষয় একটু জানতে চাই যে প্রায় সময় এখনকার ডিরেক্টর বা এখনকার কলাকুশলী বলে যে আগের আমলেও আসলে 99% স্ক্রিপ্ট ওই কপি হতো তখন তো আসলে নেট ছিল না কিন্তু জানতে পারতো না আপনারা যখন সেই সময় কাজ করছেন ফিল্মের স্ক্রিপ্টের মৌলিকত্বটা কেমন ছিল হ্যাঁ না আমি যেগুলো পেয়েছি সহকারী হিসেবে যখন কাজ করেছি একটাও কিন্তু আমি পাইনি যে যারা বাইরে থেকে স্ক্রিপ্ট নিয়ে এসে কাজ করছে কিংবা বাইরে কোনো কপি করার কোনো কাজ কিন্তু আমি পাইনি কখনোই এরপরে আসলে কতদিন পর আপনার ভেতর থেকে তাড়না তো নিশ্চয়ই ছিল যে নিজের ছবি নিজের একটা 11 বছর পরে এসে আমি 88 প্রথম পরিচালনার হাত দিলাম আচ্ছা আচ্ছা 11 বছর একটু কি সহকারী হিসাবে ছিলাম আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এই জার্নিটা তো এখন তো অনেকে 11 মাসেই কারণ এখন তো চলচ্চিত্রটা এমন হয়ে গেছে যে মানে আরও আগে একটা ক্যান ফিল্ম কিনতে লাগতো প্রায় 17,000 টাকা এক ক্যান 400 ফিট কিনতে তো এখন তো সেই টাকাটা লাগে না যে কারণে ওই ক্যামেরা চালালেই ক্যামেরা ছবি ওঠে এত ডিজিটালি এত কিছু সুবিধা হয়ে গেছে যে কারণে কেউ আর অতটা ভাবে না যে কী করছি আমি কী করলে কোনটা বেটার হবে এটা ওয়েস্ট কিছু হচ্ছে না অনেক জায়গায় বলেছেন সোহান ভাই তারপরে আজকে একটু নিতে চাই আমরা আরও অন্যান্য আলোচনা আসবো প্রথম ছবি পরিচালনার ক্ষেত্রে প্রযোজক পাওয়া প্রযোজকের সাথে সঙ্গত হওয়া প্রথম আলাদাভাবে কাজ করার তাড়নাটা হ্যাঁ এটাও একটা আমার জন্য ঘটনাই বলবো কারণ আমি যে ছবিতে প্রধান মানে তখন আমি ছবিটা শুরু করেছিলাম আমরা সিআইডি ছবি সেটা ছিল আমি মাস মানে সহকারী পরিচালক হিসাবে আলমাসুর সাহেবের ছবিতে আমি প্রবেশ করি কাজ করার জন্য তখন আমি ছবিতে কিন্তু থার্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে যাই
আস্তে আস্তে ছবিটা শেষ হতে হতে আমি হয়ে যাই কিন্তু চিফ অ্যাসিস্ট্যান্ট, আলটিমেটলি ওই ছবিতেই চিফ অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। এবং ওই ছবির যিনি প্রডিউসার ছিলেন এবং উনি স্বীকার করতে বেঁচে থাকলে, উনি মারা গেছেন কিন্তু উনি বেঁচে থাকলে বলতেন যে আসলে ওনার ছবির ফার্নিচারের দোকান ছিল, ওনার আসলে ফার্নিচারের দোকান ছিল, একটা হোটেল ছিল, তো ওই ফার্নিচারের দোকানে ওনার টাকা পয়সা খুব সমস্যা তখন যাচ্ছিল, তো ওনার ফার্নিচার দোকানে আগের দিন আমরা ফার্নিচার বিক্রি করেছি, মানে ফার্নিচার বিক্রি করে যে টাকাটা পেতাম সেই টাকা দিয়ে আমরা পরের দিন শুটিং করতাম। তো এই কষ্টটা কিন্তু আমি নিজেও করেছি, ফার্নিচার বিক্রি করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাস্টমারের সাথে কথা বলে, সেল করার জন্য পুশিং সেল করা কীভাবে সুন্দর করা যায় সেটা করে, যে কারণেই প্রযোজক কিন্তু আমার প্রতি খুব প্লিজ ছিল, কারণ আমার ছবি এবং চেষ্টা করেই আমি ছবিটাকে আলটিমেটলি শেষ করেছিলাম এবং ছবিটি ব্যবসাও করেছিল। যেমন ওই প্রডিউসারই আমাকে তার প্রথম ছবি পরিচালক বানিয়েছে। সেক্ষেত্রে একটু জানতে চাই যে প্রযোজকদের ভিতরে একটা বাজে মোটিভ থাকে যে এটা মিথ হয়ে আছে, তখনকার প্রযোজক নিশ্চয়ই ব্যবসা করার জন্যই ছবি করতেন এবং ইন্ডাস্ট্রিটা ঠিক কোন পর্যায়ে ছিল একটু যদি আপনি। না তখন তো ইন্ডাস্ট্রিতে ছবির প্রডিউসার মানে আমি বলবো যে চলচ্চিত্রের জন্য একটা কী বলবো এটাকে বাবা মা হিসাবটা করতে গেলে তারাই মেইনলি ছবির বাবা মা হিসাবে কাজ করেন, এবং আমরা যারা কাজ করতে পেরেছিলাম আমি বলবো যে তাদের সহযোগিতা, তারা না চাইলে তো আর পরিচালক কখনো একজন সহকারী পরিচালক নিয়ে বেতন দিয়ে রাখতে পারতো না, তো সেই কাজগুলো আমরা করেছিলাম। আমাদের পেমেন্টও তখন খুব একটা বেশি ছিল না, একদম খুব নমিনাল পেমেন্টেই আমরা কাজ করতাম। কাজ করতে করতে কিন্তু আমরা কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি। যেমন আমি এই সিআইডি ছবিটার ব্যাপারে, ওটা স্কিপ করতে আমি প্রায় 6 মাস হোটেলে ছিলাম। আমি 6 মাস হোটেলে ছিলাম, আমার প্রায় 10-15 দিন আগে আমি বাসায় যেতে পারতাম না, হোটেলে রাত্রি যাপন করতাম, কারণ আমার স্ক্রিপ্ট রাইটার ওই পরিচালক যিনি ছিলেন আলমাসুর সাহেব, উনি আসতেন এসে হয়তো একটা সিকোয়েন্স লিখতেন কিংবা লিখতেন না, আমি কিন্তু হোটেলে ওয়েট করতাম ওনার জন্য, উনি কখন আসবে কখন। আমি এই হোটেলে খাওয়া দাওয়া করে করে কিন্তু আমি 6 মাস পার করি এবং স্ক্রিপ্টটা কমপ্লিট করি আমরা। তো এই জন্যে বলবো যে আমাদের চেষ্টা ছিল ভালো কিছু করার। শোন ভাই, সময়কার সুপারস্টার কারা ছিলেন তখন? সোহেল রানা সুপারস্টার, জাফর ইকবাল, জসিম ভাই, তারপরে আলমগীর ভাই, তারপরে ইলিয়াস কাঞ্চন তখন হয় নাই। নায়িকাদের ক্ষেত্রে তখন তো শামনা ম্যাডাম, তারপরে এই সুচন্দা ম্যাডাম, ববিতা ম্যাডাম, ওনারা সবাই। আচ্ছা, আমি এই নামগুলো এই জন্য নিলাম, তারা আসলে পরিচালক এবং সুপারস্টারদের সম্পর্কটা কেমন ছিল, ডমিনেটিং ফ্যাক্টরগুলো কেমন কতটা ছিল? না যেমন আমি ওই যে তিন কন্যা ছবিটা করেছিলাম যখন সিবলি ভাইয়ের সহকারী হিসেবে, ওই ছবিতে প্রথম চম্পা ছবিতে অভিনয় করে, এবং চম্পা আর ইলিয়াস কাঞ্চন ছিল হিরোইন, ববিতা ম্যাডামও ছিল, প্রবিদ্যা ছিল, সুচন্দা ম্যাডাম ছিল, স্বাগত আকবর ছিল। তো আমরা ওই ছবি কাজ করতে গিয়ে এই যে চম্পা নতুন আর্টিস্ট, সে কিন্তু আমাদের সাথে তার রিলেশনটা এত ভালো ছিল, এত সুন্দর ছিল যে কখনো আমরা ফিল করিনি যে সে নতুন আর্টিস্ট, আর উনিও কখনো ফিল করেননি আমাদের সাথে একসাথে কাজ করে যে আমি বাইরে কারোর সাথে কাজ করছি। উনি মনে করতেন যে আমাদের ফ্যামিলির মেম্বাররাই সবাই একসাথে একটা ছবি নির্মাণ করছি। ইন শিডিউল সেটে আসা বা যেসব এগুলো নিয়ে কোনোই সমস্যা কখনো ফেস করিনি আমরা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সোহান ভাই। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিব, আমরা কেবল সোহান ভাইয়ের প্রথম ছবি পরিচালনার পর্যন্ত গল্পটি আসলাম, আরও গল্প হবে এবং আরও অন্যান্য গভীর আলোচনায় যাব। ছোট সঙ্গে থাকুন, ছোট্ট একটা গানের বিরতি নিয়ে ফিরছি খুব শীঘ্রই।